দর্শক মণ্ডলী কেমন আছেন? প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আজকে আমরা এমন একজন চিকিৎসকের সাথে পেয়েছি যিনি শুধু দেশ নয়, দেশের বাইরেও নাম ছড়িয়ে গেছে তার নিজের গুণে, কর্মের পরিধির কারণে। অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীল, যিনি চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই নামের পেছনে পরিচয়ের কারণটা কি, পুরো অনুষ্ঠান জুড়ে সেই কারণটি আমরা খুঁজব। স্যার, আজকে মাই হেলথে আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনি সবসময় ভালো থাকবেন, কারণ আপনার মতো মানুষ ভালো থাকলে দেশের চিকিৎসা যেটি আছে এটি অনেকটা এগিয়ে যাবে। আপনি হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন, হঠাৎ করে আমরা দেখলাম নতুন করে আপনার আরেকটি পরিচয়, চেয়ারম্যান ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন। একটু বুঝিয়ে বলবেন যেটি আসলে কি বোঝায়। ইন্টারভেনশনাল হেপাটোলজি আসলে হেপাটোলজির একদম নতুন একটি সংযোজন। আপনি নিজেও একজন ভাস্কুলার সার্জন, আপনি জানেন যে এখন কিন্তু যে ট্রেন্ডটা আগাচ্ছে মেডিকেল সায়েন্সের সবখানেই, যে আমরা শুধুমাত্র প্যারাসিটামলের জ্বরের চিকিৎসা করবো, চিকিৎসাটা সেরকম না। এখন একটি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ চিকিৎসা, এ পেশেন্টের জন্য এ ধরনের চিকিৎসা, সির জন্য সি ধরনের চিকিৎসা, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আমাদের সবসময় একটি লক্ষ্য থাকে, যদি আমরা অপারেশনকে কমিয়ে আনতে পারি এবং অপারেশন বাদ দিয়ে বা মিনিমাম কাটাছেড়া করে ওইকে উপকার করতে পারি, এবং এর কিন্তু একটা ব্যাপক প্রয়োগ হেপাটোলজিতে আছে। যেমন গত কয়েক বছর ধরেই আমরা বাংলাদেশে কিছু কাজ করছিলাম, যাদের লিভার ফেইলিওর ডেভেলপ করছে তাদের আমরা জানি যে লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে, যাদের লিভার সিরোসিসে লিভার ফেইলিওর ডেভেলপ করে আমরা ডিকম্পেন্সেটেড লিভার সিরোসিস বলি, তাদেরও লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে, এটি সুস্থ করতে হয়। কিন্তু এই ধরনের রোগীগুলোকে আমরা প্লাজমা এক্সচেঞ্জ বা স্টেম সেল থেরাপির মাধ্যমে পুরো সুস্থ করতে পারি, কিংবা অন্তত অনেকদিন ভালো রাখতে পারি, যে কাজটি ট্রান্সপ্লান্টের আগে সম্ভব ছিল না সেই কাজটি করা হচ্ছিল। আমাদের দেশের বেশিরভাগ মানুষই লিভার ক্যান্সার অনেক দেরিতে আমাদের কাছে আসে। অন্যদিকে ক্যান্সারটি আমাদের দেশের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান তিনটি কারণের একটি। এক্ষেত্রে আমরা দুটো জিনিস করছি, একটিকে আমরা RFA বলি, অর্থাৎ লিভার ক্যান্সারের মধ্যে একটি নিডল প্রবেশ করিয়ে বাইরে থেকে হিট দিয়ে টিউমারটিকে পুড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। আরেকটি খুব কাজ ভালো কাজ করা হচ্ছে, আমরা বলি ট্রান্স আর্টেরিয়াল কেমেম্বোলাইজেশন বা TACE, অর্থাৎ আমাদের হার্টের কলিগরা যেভাবে ক্যাথ ল্যাবে হার্টের মধ্যে স্টেন বা রিং বসান, একইভাবে আমরা ক্যাথ ল্যাবে লিভারের মধ্যে, যে লিভারের যেখানে যেখানে টিউমার আছে সেখানে কেমোথেরাপি ইঞ্জেকশন দিয়ে পরে টিউমারগুলো রক্ত চলাচল বন্ধ করে দিয়ে আসি, পরে টিউমারগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে। তো এই মানে বঙ্গবন্ধু ভাষণের মতো আমরা ভাতে মারবো পানিতে মারবো, আপনারা ব্লাড সাপ্লাইটাই বন্ধ করে দেন, ফলে টিউমার মারা যায়। তো ফলে আপনি নিজে এ ধরনের কাজের সাথে জড়িত ব্যস্ত সার্জিতে এগুলো আপনি অনুধাবন করতে পারবেন। তো এই যে কাজগুলো করা হচ্ছে কতগুলো লিমিটেশন আছে, এক হচ্ছে যে এগুলো খুব সীমিত পরিসরে করা হচ্ছে, দুই হচ্ছে শুধুমাত্র যদি বেসরকারি জায়গায় থাকে এর পূর্ণাঙ্গ বেনিফিট কিন্তু জাতি পায় না। তো সেই প্রেক্ষাপটেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন অধ্যাপক শরফুদ্দিন আহমেদ স্যার, তিনি উদ্যোগ নিয়েছেন এবং আসার পরপরই সিন্ডিকেট অ্যাপ্রুভালের মাধ্যমে একটি নতুন ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, যে এখন যদি আমি হেপাটোলজির জন্য একটি আলাদা ক্যাথ ল্যাব কিনতে যাই, 10-12 কোটি টাকার খরচ, তো ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশন একটি বিভাগের সাথে আরেকটি বিভাগের যে সমন্বয় সেটা কিন্তু আমরা করছি। যেমন আমরা স্টেম সেল করার জন্য, প্লাজমা এক্সচেঞ্জ করার জন্য আমাদের ট্রান্সমিশন মেডিসিন ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা করছি, TACE বা HGP যে ধরনের কাজগুলো করার জন্য আমরা সাহায্য নিচ্ছি আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের। এইভাবে কিন্তু যে এক্সিস্টিং সম্পদ তার আরও বহুমুখী ব্যবহার করার মাধ্যমে দিস ইজ দ্য বিউটি অফ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এবং সবশেষ যেটি আমরা করতে চাচ্ছি, যে এর ফলে যেখানে খরচ কমে আসবে আর রোগীরা বেনিফিটেড হবে তা না, আমাদের যে সমস্ত লিভার বিশেষজ্ঞরা সারা দেশে ছড়িয়ে আছেন তাদের জন্য আমরা শর্ট, লং এবং অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং শুরু করতে যাচ্ছি, যাতে তারা 3 মাস 6 মাস বা 1 বছরের জন্য আমাদের ডিপার্টমেন্টে ফেরত এসে কাজগুলো শিখে সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে কাজগুলো খুব জটিল, সবগুলো করা যাবে না, সবগুলো তো সবখানে করা যাবে না, কিন্তু কোনো কোনোটি কোনো কোনো জায়গায় করা যাবে, অন্তত এভাবেও কিন্তু দেশের মানুষ উপকৃত হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এখন অনেক জেলাতেই একদম ক্যাথ ল্যাব চলে গেছে, অন্যান্য জিনিসগুলো আছে। তার মানে একদিকে রুগীর সেবা আপনারা দিচ্ছেন, আর একদিকে হলো যে ম্যান পাওয়ার তৈরি করার ক্ষেত্রে এটি ভূমিকা রেখেছে। আপনারা যদি একটু অবস্থানটা জানতে চাই, যদি সাধারণ মানুষ ভাবে যে আমি এই সুবিধাগুলো নেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাই, তাকে কোথায় যেতে হবে? আসলে আমাদের যেটি আছে যে আমরা লিভার বিভাগেরই একটি ডিভিশন হিসেবে কাজ করছি, ফলে আমাদের যে আউটডোর আছে সেখানে আমাদের আউটডোর চালু আছে, তারা সেখানে এসে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা গত জুলাই মাসে মাত্র ডিভিশনটি চালু করেছি, এর মধ্যে আমরা একটি দুটি কাজ করেছি, কিন্তু কিছু কিছু নিয়ম আছে বা প্রাতিষ্ঠানিক কিছু কিছু অনুমোদনের দরকার আছে। আমরা ক্যাথ ল্যাব ব্যবহারের অনুমোদন, ট্রান্সমিশন মেডিসিনের সাথে কাজ করার অনুমোদন গত সপ্তাহে পেয়ে গেছি,
তাহলে আমরা আশা করছি যে হয়তো আর এক মাস বড় জোর লাগবে, এরপর আমরা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো। আর তখন আপনাদের মতো মিডিয়া স্প্রেড অফ মাউথ নিশ্চয়ই অনেক বেশি মানুষ জানতে পারবে এবং আসতে পারবে বলে, এবং আমরা সেটারই একটা প্রোফাইল হিসেবে আজকের প্রোগ্রামটি করছি, যাতে কখনো যদি মনে হয় যে আপনি ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন সম্পর্কে কেউ জানতে চায়, আপনি হয়তো বা আজকের প্রোগ্রামটির লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যে তুমি প্রোগ্রামটা দেখো, তোমার একটা আইডিয়া হবে, আইডিয়া হবে। স্যার, আপনি মাঝখানে অনেকগুলো কথা বলেছেন, যারা সাধারণ মানুষ তারা হয়তো বা আরেকবার একটু বুঝতে চায় যে ইন্টারভেনশনাল হেপাটোলজি বা লিভার বা যেটি আছে সেটির একটি স্পেশাল ডিভিশন, এইখানে আবার একটু আপনার মুখে শুনতে চাই কোন কোন রোগীরা এই চিকিৎসাটার জন্য আপনার কাছে আসবে। যেমন ধরেন লিভার সিরোসিস, আমরা লিভার সিরোসিস কমনলি জানি যে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ফ্যাট লিভার, এরকম অনেক রোগের কারণে আমাদের অনেকের লিভার নষ্ট হয়ে যায়, লিভারটা ফেইল করে, পেটে পানি চলে আসে, রক্ত বমি হয়, অজ্ঞান হয়ে যায়, নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই মানুষগুলোকে আমরা প্রথমে চিকিৎসকের ভালো রাখার চেষ্টা করি, কিন্তু একটা পর্যায়ে যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়ে যায় তখন কিন্তু খালি সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর যদি রোগীকে একদম সুস্থ করে ফেলতে হয় তখন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, লিভার অদল বদল। কিন্তু কতগুলো জটিলতা আছে, এক, এটির জন্য বেশ খরচ হয়, বেশ কয়েক লক্ষ টাকা লাগে, ডোনার লাগে এবং ডোনার পাওয়া অনেক সময় মুশকিল, কারণ ডোনার আত্মীয়র মধ্যে হতে হবে। সবচেয়ে বড় যেটা ব্যারিয়ার, সব কিছু অ্যারেঞ্জ হওয়ার পরে দেশে তো হচ্ছে না, এখনও আমরা আশা করছি শুরু হবে, খুবই স্বল্প বিদেশে যেতে হচ্ছে। তো বিদেশে যদি যেতে হয় তখন একটা জটিলতা দেখা দেয়। তো এইখানে আর সব কিছুই যদি হয়, তারপর দেশেও যখন হবে তখন অপারেশনটা তো বড় একটি অপারেশন, এবং এত দক্ষ সার্জন, এত বিপুল সংখ্যা তৈরি করা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা চেষ্টা, আমরা স্টেম সেল থেরাপি করি। আমরা কিন্তু কোনো কিনে আনা স্টেম সেল ব্যবহার করি না, আমরা যেটি করি আমরা রোগীকে ইঞ্জেকশন দিয়ে রোগীর রক্তে স্টেম সেলের সংখ্যা বাড়াই, তারপর সেই স্টেম সেলগুলোকে মেশিনের সাহায্যে আলাদা করে নিয়ে আসি, নিয়ে এসে সরাসরি রোগীর লিভারে ইঞ্জেক্ট করে দিই। তো এভাবে কী হয়, একদম ক্লিয়ারলি আমি যেটা বলি যে স্টেম সেল থেরাপি ট্রান্সপ্লান্টের বিকল্প না, এবং স্টেম সেল কোনো অলৌকিক চিকিৎসা পদ্ধতিও না। আমি মানুষকে বোঝাবার জন্য যেটা বলি যে আপনি যদি লিভার ট্রান্সপ্লান্ট করেন, মনে করেন আপনি নতুন গাড়ি কিনলেন, গাড়ি দুর্দান্তভাবে ছুটবে, আর যদি আপনি স্টেম সেল করেন, আপনার যে পুরাতন গাড়িটি আছে আপনি তাকে রিপেয়ার করলেন, গাড়িটি নতুন গাড়ির মতো ছুটবে না কিন্তু আগের চেয়ে ভালো চলবে। স্টেম সেল করা আমাদের যে 500 বেশি অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের যে 6টির উপর পাবলিকেশন, সেখান থেকে আমরা যেটা দেখেছি যাদেরকে স্টেম সেল করা হয় কিছু সংখ্যক মানুষ পুরোই ভালো হয়ে যান, কারো কারো কোনো কাজ হয় না, বেশিরভাগ মানুষের যেটি হয় তাদের ইম্প্রুভমেন্ট হয়। যার হয়তো মাসে 3 বার ভর্তি হওয়া লাগছিল, হয়তো 3 মাসে 1 বার ভর্তি হয়। যার হয়তো এখনই লিভার ট্রান্সপ্লান্টের দরকার ছিল, তারা 3 বছর 4 বছর ট্রান্সপ্লান্ট না করলেও চলে। অর্থাৎ এদিকে আমরা ব্রিজ টু ট্রান্সপ্লান্ট বা কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভমেন্ট এভাবে দেখছি, এবং এভাবে কিন্তু খরচ বার্ডেন, রোগীর জীবনযাত্রার মান সব কিছু উন্নত করা যেতে পারে। এক্সেলেন্ট, মানে আমার নিজেই ভালো লেগেছে। আমি যদি স্টুডেন্ট হিসেবে আপনার একদম মানে কি বলবো যে একান্ত বাধ্যগত স্টুডেন্ট হিসেবে পড়া দেই, সেক্ষেত্রে বলবো যে যারা আপনাদের হেপাটাইটিস বি সি কিংবা এ ধরনের অসুস্থতার কারণে বা এ ধরনের জটিলতার কারণে পরবর্তীতে তার লিভারটি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা সময় কিন্তু এরকম আসে যে আপনার লিভারটি ট্রান্সপ্ল্যান্ট করবার প্রয়োজন হতে পারে। ঠিক সে সময়টায় আপনি ট্রান্সপ্ল্যান্ট না করেও কিন্তু এটাকে অনেকটা ভালো রাখতে পারেন, আবার বলছি যে স্যারের কথা অনুযায়ী অনেকটা ভালো রাখতে পারেন। উনি নতুন গাড়ি এবং রিপেয়ার করা গাড়ির মধ্যে পার্থক্য বুঝিয়েছেন, রিপেয়ার করা গাড়ির মতো অনেকটা সচল হতে পারেন স্টেম সেল থেরাপির মাধ্যমে, যেটি তারা ইন্টারভেনশনাল হেপাটোলজির মাধ্যমে দিচ্ছেন। এটিকে আমরা 1 নম্বর চিকিৎসা হিসাবে নিলাম, সেখানে গেলে সুবিধাটা পাওয়া যাবে। সো সারা বাংলাদেশে যারা চিকিৎসক আমাদেরকে দেখছেন কিংবা রুগী, আপনি যদি তথ্যটি জানিয়ে দেন যে তোমার লিভার ট্রান্সপ্ল্যান্ট যেহেতু দেরি হচ্ছে, ইন দ্য মিনটাইম তুমি চাইলে এই স্টেম সেল থেরাপি নিয়ে নিজেকে অনেকটা সুস্থ করার সুযোগ পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে যেটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীল, নামই যার স্বপ্নীল তিনি তো স্বপ্ন দেখাবেন অনেকটা সেরকমই বিষয়টা। স্যার, আমরা একটু দামের দিকে বা খরচের দিকে যেতে চাই, এই স্টেম সেল থেরাপি দিতে আপনার ওখানে কেমন খরচ হতে পারে একজন সাধারণ মানুষের? এখন আমরা খরচগুলো নিয়ে ওয়ার্কআউট করছি, তবে আপনি যা তুলনা দিই, যেমন আমাদের দেশে প্রচুর মানুষ আমরা দেখছি ভারতে, থাইল্যান্ডে বিশেষ করে গিয়ে স্টেম সেল থেরাপি করে আসছেন, এবং থাইল্যান্ডে যারা স্টেম সেলটা নিচ্ছেন তাদের খরচ পড়ছে 800 থেকে 2 লক্ষ টাকার মধ্যে, যেটা আমরা দেখছি। আমি একটু খালি বলতে পারি যে আমরা এখনও খরচটা পুরোপুরি ওয়ার্কআউট করতে পারিনি, কারণ বেসরকারি থেকে সরকারিতে আসছি, কিছু কিছু অনুমোদন ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তবে খরচটি বাইরের খরচের তুলনায় 1/10 চেয়ে বেশি হবে না, অর্থাৎ যেটি 800,000 টাকা হচ্ছে এটাতে 1,80,000 বা 1.5 লাখের মধ্যে যাবে, এর বেশি হবে না, মানে 10 গুণ কম এখানে। এক্সেলেন্ট স্যার, আমার মনে হয় এটা তো অনেক, আমরা যদি একটা লিভার ট্রান্সপ্ল্যান্টে তো বাংলাদেশেই মনে করা হয়
এটি লাখ লাখ টাকার একটা ব্যাপার, বাইরে গেলে তো 30-50-60 লাখ 80 লাখ পর্যন্ত লেগে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় একটা আশার একটা বিষয়। তাহলে আমরা স্যার প্রথমটি আমরা জানলাম যে ইন্টারন্যাশনাল হেপাটোলজির মাধ্যমে আপনারা এটি করছেন, সেকেন্ড যদি একটু ডিটেইল শুনতে চাই আর কোন রোগটা নিয়ে কাজ করছেন? আর যেটি করছি একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ আমরা করছি। আমরা জানি যে অনেক মানুষের লিভার ফেইলিয়ার হয়, যেমন আগে থেকে লিভার সিরোসিস ছিল, কোনো কারণে ওষুধপত্র খেয়ে জন্ডিস বা ভাইরাসের কারণে লিভারটা ফেইল করে গেল, হঠাৎ করে পেটে পানি, হঠাৎ করে জন্ডিস, রাতারাতি মানুষটা খারাপ হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, এবং এক্ষেত্রে চিকিৎসা কিন্তু খুব ব্যয়বহুল বেশি, কারণ ইন্ডিয়া নিতে হলে কিন্তু আবার এয়ার অ্যাম্বুলেন্সের বাড়তি খরচ, আইসিউর বাড়তি খরচ ইত্যাদি ইত্যাদি যোগ হয়ে যায়। এক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের সাথে মুজিব বর্ষের শুরু থেকে কোলাবোরেট করছিলাম, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত সিএমসি নামে, হ্যাঁ সিএমসি নামে জানি, ভেলোরের হাসপাতাল তামিলনাড়ু, যাই হোক তাদের সাথে আমরা কাজ করছিলাম। আমরা যেটা করছি যে এই সমস্ত রোগীদের রক্তের সাদা রক্তটা কিছু অংশ ফেলে দিয়ে নতুন করে সাদা রক্ত দেয় মেশিনের সাহায্যে রোগীর শরীরে প্রবেশ করানো হয়, এটাকে প্লাজমা এক্সচেঞ্জ বলে। প্লাজমা এক্সচেঞ্জ কিন্তু নতুন পদ্ধতি না, আমাদের দেশের নিউরোমেডিসিনের চিকিৎসকরা গুলানবেরি সিন্ড্রোমের কাজে, আইসিইউ এক্সপার্টরা সেপ্টিসেমিয়ার জন্য, মাল্টি অর্গান ফেলিয়ারের জন্য দীর্ঘদিন এটি ব্যবহার করছেন, কিন্তু লিভার সিরোসিসে বা অ্যাকুট লিভার ফেলিওরে এটির কোনো ব্যবহার আমাদের দেশে ছিল না। এটির ক্ষেত্রে লিডার হচ্ছে পৃথিবীতেই সিএমসি এবং তাদের সাথে আমাদের যে কোলাবোরেশন, তার পরিপ্রেক্ষিতে আমরা মুজিব বর্ষের শুরুতে এটি শুরু করেছিলাম বাংলাদেশে, এবং বঙ্গবন্ধুর জাতীয় জন্মশতবার্ষিকীতে আমাদের ডিপার্টমেন্টের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেখানে কিন্তু এটি অন্তর্ভুক্ত ছিল, আমরা মুজিব প্রোটোকল নাম দিয়ে করেছিলাম। এবং আমরা এখন প্রায় 30টির উপর কেস করে যা দেখতে পাচ্ছি যে এই রোগীরাও কিন্তু খুব ভালো আছেন এবং এখানে নিয়মিত হয়ে গেছে। লিভার সিরোসিস আমরা মাঝে মধ্যে শুনি, এবং হেপাটাইটিস সি চিকিৎসার ক্ষেত্রে আপনার একটি যুগান্তকারী অবদান বাংলাদেশে আছে, যেটির জন্য বাংলাদেশ আপনাকে আলাদাভাবে সারা জীবন মনে রাখবে, একটু কি যদি আমাদেরকে খুলে বলেন এই বিষয়গুলো কেন হয় এবং এর পেছনের গল্পটা কি? এটা হচ্ছে যে আমরা আসলে হেপাটাইটিস বির একটি ওষুধ, এটার নাম হচ্ছে ন্যাসভ্যাক, যেটা নিয়ে কাজ করছিলাম। তো আমরা হেপাটাইটিস বিতে অনেকগুলো ওষুধ আছে আসলে, এই ওষুধগুলো যেগুলো হচ্ছে ট্যাবলেট, এই ট্যাবলেটগুলো খেলে ভাইরাসের নিয়ন্ত্রণে চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে লিভারের ক্ষতির মাত্রাটা কিছুটা কমে, কিন্তু ট্যাবলেটগুলো দীর্ঘদিন ব্যবহার করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আজীবন, আর অধিকাংশ ক্ষেত্রে 10-15 বছর 20 বছর। এখন আমরা কিন্তু গ্যাসের ওষুধ কথা কথায় খাবো, কিন্তু প্রতিদিন যদি বলা হয় যে একটি ট্যাবলেট আপনাকে খেতে হবে, এটি কিন্তু বেশিরভাগ মানুষই পারেন না, একটা সময় ফ্যাটিক চলে আসে, খান না, অনিয়মিত খান, এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু বিপর্যয় হয়। অনিয়মিত খেলে বা খাওয়া বন্ধ করে দিলে ভাইরাসটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়ে লিভারটাকে ফেইলিওর দিকে নিয়ে যেতে পারে। আরটি যেটি হচ্ছে দীর্ঘদিন ওষুধ ব্যবহার করলে রেজিস্ট্যান্ট বি ভাইরাস তৈরি হতে পারে, যেমন আমরা রেজিস্ট্যান্ট টিবির কথা জানি, আমরা জানি যে টিবি রোগ এখন আর সহজে সারতে চায় না, অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এক হচ্ছে রোগীর লিভার ফেলিওর হতে পারে অনিয়মিত খেলে, নিয়মিত খেলে রেজিস্ট্যান্ট বি ভাইরাস হতে পারে। এই চ্যালেঞ্জের মুখে কিন্তু সারা পৃথিবীতে অনেক কাজ হচ্ছে, যে একটা নতুন ওষুধ যদি তৈরি করা যায় যার দুটো গুণ থাকবে, এক রেজিস্ট্যান্স হবে না, দুই সে লিভারটাকে রক্ষা করবে, লিভার খারাপের দিকে যাবে না, এবং তিন সেটা স্বল্প মেয়াদি ওষুধ হবে, 6 সপ্তাহ 6 মাস 1 বছর বাস, কিন্তু বছরের পর বছর না। তো সেই প্রেক্ষাপটে একজন প্রবাসী বাংলাদেশি লিভার বিশেষজ্ঞ ডক্টর শেখ মোহাম্মদ ফজলে আকবর, তার সাথে আমি 2007 সাল থেকে কাজ করছি, তিনি আসলে এই ওষুধটির উদ্ভাবক, এবং তারপর যেটা হয়েছিল যে তিনি কিউবান গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে ওষুধ তৈরি করেছিলেন, কারণ এটি বায়োটেক প্রোডাক্ট, আপনি যে কোনো একটি ওষুধ কোম্পানিতে কারখানাটি তৈরি করতে পারবেন না। এ পর্যায়ে আমি এখানে সংশ্লিষ্ট হই এবং আমরা বাংলাদেশে প্রথমবারের মতো একটি ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করি। এটি কিন্তু 2009 সালের কথা, তারপর 2017-18 সালের কথা, যে সময়টায় ক্লিনিক্যাল ট্রায়াল, সিআরও, ভ্যাকসিন, থেরাপিউটিক ভ্যাকসিন এসব শব্দ আমাদের কাছে মঙ্গল গ্রহের ভাষা বলে মনে হতো, এখন তো কোভিডের কারণে আমরা জেনে গেছি। তো এখন সেই কাজগুলো করার পরে যেটি হয় যে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আমরা তখন গিয়েছিলাম যে বাংলাদেশে একটু ওষুধ উদ্ভাবন করা হয়েছে এবং সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালগুলো নিয়মমাফিক করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা দেখেছে, তারা বলেছে মানুষ যে কাজ হয়েছে, এর আগে কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো কাজ করা হয়নি। ওষুধ প্রশাসন অধিদপ্তর যথেষ্ট দায়িত্বশীলতা পরিচয় দিয়েছেন, তারা প্রায় 3-4 বছর সময় নিয়েছেন, যে এটা আসলেই এর মধ্যে বিজ্ঞান আছে না নাই এবং তাদের সেই এক্সপার্টিজও ছিল না, আস্তে আস্তে এক্সপার্টিজও ডেভেলপ করা হয়েছে, এবং তারা এক পর্যায়ে বাংলাদেশের সমস্ত লিভার বিশেষজ্ঞ, তারপর হচ্ছে বাংলাদেশের যারা অন্যান্য স্টেক হোল্ডার্স, আমাদের সংবাদ মাধ্যম কর্মী যারা হেলথ বিট করছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের রোগী, সবার সাথে পরামর্শক্রমে এবং আমাদের ডাটাগুলো অ্যানালাইসিস করে আমাদের পাবলিকেশনগুলো দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওষুধটি বাংলাদেশে অনুমোদন দেওয়া যেতে পারে এবং ওষুধটি বাংলাদেশে অনুমোদিত হয়। এর পাশাপাশি আরও কতগুলো ঘটনা ঘটে যে আমরা ছাড়াও পৃথিবীর আরও 5টি দেশে কিউবা সহ ওষুধটি অনুমোদিত হয়েছে এবং কমার্শিয়াল ওষুধ পাওয়া যাচ্ছে। প্যান্ডেমিকের কারণে আমাদের এখানে এটি এখনও কমার্শিয়ালি আসেনি,
আরটি যেটা হচ্ছে যে জাপান সরকার যেহেতু ডক্টর ফজলুল আকবর জাপানে থাকেন তারা আগ্রহী হয় এবং 9টি জাপানি বিশ্ববিদ্যালয়ে ওষুধটি নিয়ে কাজ করছে এবং জাপানে যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এখন সেখানে দেখা যাচ্ছে যে এই ন্যাসড্যাক দিয়ে কিন্তু HBSAG যেটা আমাদের এত কনসার্ন সেটি নেগেটিভ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে কমে আসে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় তো খুব প্রমিসিং একটি ওষুধ এবং আমরা সদ্য যেটি করেছি যে ন্যাসড্যাক কিন্তু কাজ করে কীভাবে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে বি ভাইরাসকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের কাছে কিছু তথ্য ছিল কিছু প্রমাণ ছিল যেটি কোভিডের ক্ষেত্রেও কাজ করতে পারে সেই বিবেচনায় কিন্তু আমরা কোভিডও ন্যাসড্যাকটি প্রয়োগ করেছি এবং এর মধ্যে দুটি প্রকাশনা হয়েছে এবং দেখা যাচ্ছে যে কোভিডে ন্যাসড্যাক একটা সম্ভাবনা আছে তো ন্যাসড্যাকের বর্তমান অবস্থা হচ্ছে ন্যাসড্যাক পৃথিবীর 5টি দেশে পাওয়া যাচ্ছে বাংলাদেশ উদ্ভাবিত ওষুধ বাংলাদেশে ট্রায়াল করা ওষুধ বাংলাদেশে আমরা আশা করছি হয়তো 4-5 মাস 6 মাসের মধ্যে চলে আসবে কারণ আমাদের একটি ওষুধ কোম্পানি আবার কিউবান দেশের যোগাযোগ পুনঃস্থাপন করছে কোভিডের চিকিৎসায় ন্যাসড্যাকটা প্রমিস আছে বলে আমরা মনে করছি এবং আমরা যেটা মনে করি সবচেয়ে বড় কথা যে ন্যাসড্যাক একটা জিনিস যেটা প্রমাণ করেছে যে বাংলাদেশ পারে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের জিনিসকে অ্যাকসেপ্ট করে যেটা একটা ধারণা ছিল যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জিনিস নেয় না পড়ে না তা কিন্তু না কারণ ন্যাসড্যাক সম্বন্ধে যে আগ্রহটা গত 7-8 বছর ধরে এটা কিন্তু একটা স্থির আছে মানুষ কিন্তু আগ্রহ হারায়নি আমরা কিন্তু প্রায় কোয়েলিটা পাই এবং দেখেন কোভিডের সময় কিন্তু বাঙালি চিকিৎসকরা বাঙালি বিশেষজ্ঞরা বারবার বারবার প্রমাণ করেছে যে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল কোভিড হাসপাতালের চিকিৎসা মোটা দাগে হচ্ছে যে আমাদের আজকে সাফল্য 2% নিচে কোভিড সংক্রমণ মানুষ মারা যাচ্ছে 12-18 জন আমরা বাইরে যাইনি দেশের সময় দেশের বাইরে এখনো অনেকে যাচ্ছি না তারপরে কিন্তু এই দেশে আমরা মৃত্যুর হার কিন্তু বাইরে না চিকিৎসা নিয়ে দেশে চিকিৎসা নিয়ে যে বাংলাদেশের বড় লোক বাংলাদেশের ভালো মানুষ বাঁচতে পারে এটি কিন্তু প্রমাণ করছে আমরা পারি এবং তারই একটা ডিসপ্লে হতে ছিল ন্যাসড্যাক এক্স্যাক্টলি এবং আমরা একটা সময় বলতাম যে HBSAG বা হেপাটাইটিস বি হয়েছে এটি আর কন্ট্রোল যা হবে না নেগেটিভ হবে না বাট সেই সম্ভাবনাকে উড়িয়ে দিবে ন্যাসড্যাক বা আমাদের আজকের বাংলাদেশি চিকিৎসক যারা আছেন তাদের উদ্ভাবিত এই ওষুধটি স্যার লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার প্রতিরোধ করবার জন্য কী উপায় আছে তার একটু কারণটা খুঁজতে হবে লিভার সিরোসিসের কারণ কি আমাদের দেশে 1 নম্বর কারণ বি ভাইরাস 2 নম্বর কারণ ফ্যাটি লিভার 3 নম্বর কারণ হেপাটাইটিস সি আমাদের দেশে সরকার গত 16 বছর ধরে বাচ্চাদেরকে নবজাতকদেরকে টিকা দিচ্ছেন যার বয়স 16 বছরের বেশি তিনি যদি বাংলাদেশে উৎপাদিত এবং সহজলভ্য ভ্যাকসিন সহযোগে নিয়ে নেন 98% ক্ষেত্রে তারা বি ভাইরাস হবে না তাহলে 1 নম্বর কারণটা নাই হয়ে গেলো 16 বছর তো সরকারি দিচ্ছে তাই তার বিষয়ে আমরা নিয়ে নিই 2 হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ ফ্যাটি লিভার থেকে বাঁচতে 3টি জিনিস করতে হবে 1 অতিরিক্ত শর্করা ভাত চিনি না খাওয়া বিশেষ করে রাত্রেবেলা 2 গরুর মাংস খাসির মাংস ফাস্ট ফুড ফ্যাটি ফুড অ্যাভয়েড করা 3 সপ্তাহে 5 দিন আধা ঘন্টা করে হাঁটা বলা সহজ করা খুব কঠিন এই কাজগুলো যদি করা যায় ফ্যাটি লিভার হবে না তাহলে কিন্তু আপনি লিভার সিরোসিসের 90% কারণকে বাংলাদেশে নাই করে দিলেন আর যে থাকছে হেপাটাইটিস সি যদি শুধুমাত্র পরিশুদ্ধ রক্ত সঞ্চালন মানে রক্তের মাধ্যমে ছড়ানোটা নিশ্চিত করা যায় সিরিঞ্জগুলো বারবার ব্যবহার না করি কাটাছেঁড়া সহ যন্ত্রপাতিগুলো স্টেরিলাইজ করে নিই এবং রক্ত দেওয়ার আগে অবশ্যই একদম রিচুয়ালি দেখে নিই যে রক্তটা বি সি এইডস এইচআইভি এইডস মুক্ত কিনা তাহলে ওটাও থাকবে না তো এই ঘটনাগুলো যদি ঘটে যায় তাহলে কিন্তু বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের চেম্বারগুলো 10 বছরের মধ্যে খালি হয়ে যাবে কিন্তু আপনার চেম্বারে এত ভিড় থাকবে কিন্তু আমরা যেটা জানি যে মানুষেরা শুনবেও না অথবা আমাদের ব্যস্ততা কমবে না আর কি কমবে না আমরা আশা করি যে আজকে যারা দেখেছেন তাদের মধ্যে একজন হলেও শুনবেন এবং মাই হেলথের সার্থকতা ঠিক সেখানেই স্যার একটু থেমে থাকতে চাই ফ্যাটি লিভারে একটা সময় আমরা যখন মেডিকেলে পড়েছি ফ্যাটি লিভারকে বলা হয় এটা ফিজিওলজিক্যাল এটা নিয়ে টেনশন করা দরকার না নর্মাল এটা নিয়ে টেনশন করো না আজকে কিন্তু আপনি একটু ক্লু দিলেন যে এটা থেকে আবার সিরোসিস লিভার খারাপ হতে পারে ইভেন আজকে মাই টিভিতে যে প্রোগ্রামটি দেখছেন এখানকার অনেকে আমি জানি যে 2-1 জনের ফ্যাটি লিভার আমরা খুঁজলে পাবো কী করণীয় আছে এই রোগীদের কখন আসলে একটু সতর্ক হওয়া জরুরি বলে আপনি মনে করেন সমস্যাটা হচ্ছে কি যে ফ্যাটি লিভার কোনো সিমটম তেমন একটা থাকে না আমরা কীভাবে জানি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গেলাম নানা কারণে করার পর আমাকে আমার সোনোগ্রামের রিপোর্টে দেখা গেলো লিভারে গ্রেড 1 গ্রেড 2 ইত্যাদি ইত্যাদি ফ্যাটি লিভার এবং আমাদের প্রচলিত বিশ্বাস আমরা চিকিৎসকরা অনেক সময় ঢালাও কমেন্ট করি যে এটা লিভারে চর্বি কোনো বিষয় না অর্থাৎ হার্টে চর্বি জমলে সিরিয়াস বিষয়ে ব্রেনের রক্তনীতে চর্বি জমলে স্ট্রোক হতে পারে লিভারের একটা কোনো বিষয় না এবং আমরা কিন্তু সেভাবে পড়ালেখা করি এমডি হেপাটোলজি করেছিলাম একদিন কিন্তু এখন আমরা যেটা জানি যে এটি শুধুমাত্র এর দুটো এন্টিটি আছে একটিকে আমরা বলি ফ্যাটি লিভার আর একটাকে আমরা বলি ন্যাশ নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস অর্থাৎ ফ্যাটি লিভার থেকে যাদের লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন আছে এই ন্যাশের রোগীদের কিন্তু লিভার সিরোসিস হতে পারে এমনকি লিভার ক্যান্সার হতে পারে ঠিক যেমনটি হেপাটাইটিস বি বা সি ভাইরাস থেকে হয় এবং যেহেতু আমি বলছিলাম যে লাইফস্টাইল ডিজিজ আমাদের হাঁটাচলা খাওয়া দাওয়া কাজকাম এর সাথে অনেকটা যোগাযোগ আছে দেশের অর্থনীতি যত আগায় যত আমরা বসে বসে কাজ করতে অভ্যস্ত হয়ে পড়ি তত ন্যাশ বাড়ে বাংলাদেশও বাড়ছে আমরা যখন বিশেষজ্ঞ হয়েছিলাম তখন সি ভাইরাস ছিল বাংলাদেশের লিভার সিরোসিস লিভার ক্যান্সারের দ্বিতীয় প্রধান কারণ বি ভাইরাসের পরে
এখন পর্যন্ত বিভার স্তর জায়গা ধরে রেখেছে, কিন্তু ফ্যাটি লিভার কিন্তু দ্রুত এগিয়ে এসছে এবং বাংলাদেশে দ্বিতীয় প্রধান কারণ সিরোসিস আর ক্যান্সার এই ফ্যাটি লিভারই এখন। যেমন ফ্যাটি লিভারের ব্যাপারে আমাদের সবার একটু অবশ্যই অনেক বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করেন। অনেকে হয়তো বা শুরু থেকে প্রোগ্রামটি দেখতে পারেনি, শেষ মুহূর্তে এসে জয়েন করেছেন, ইন্টারভেনশনাল হেপাটোলজি নিয়ে হয়তো বা তারা অতটা বুঝতে পারছেন না, তাদের একটু ধারণা যে কাদেরকে আপনি আমন্ত্রণ জানাবেন আপনার ডিপার্টমেন্টে, যদি একটু আমাদের ক্যামেরায় তাকিয়ে একটু বলেন। এক হচ্ছে যাদের লিভার সিরোসিস আছে যে কোনো কারণে, হেপাটাইটিস বি সি ফ্যাটি লিভার ইত্যাদি কারণে লিভারটা খারাপ হয়ে গেছে। দুই, যাদের হঠাৎ করে লিভার খারাপ হয়েছে, লিভার ফেলিওর ডেভেলপ করেছে। তিন, যাদের লিভার ক্যান্সার হয়েছে, শুরুতেই লিভার ক্যান্সার হয়েছে, ছোটো লিভার টিউমার বা অনেক বেশি অ্যাডভান্সড ক্যান্সার, ক্যাম্প তেমন কিছু করার নেই। অর্থাৎ লিভার সিরোসিস, লিভার ফেলিওর এবং লিভার ক্যান্সার, এই তিন ধরনের মানুষ যদি আমাদের কাছে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তাদেরকে অনেক ক্ষেত্রেই বেশ কিছুটা হলে সাহায্য করতে পারি আমাদের ডিভিশনের যে নতুন নতুন চিকিৎসা পদ্ধতিগুলো আমরা চালু করেছি তার মধ্যে। এবং যেহেতু এটি সরকারি প্রতিষ্ঠান, অনেকটা সাশ্রয়ী রেটে বিশ্বমানের সেবা এখান থেকেই দেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করি। স্যার আপনি ভালো থাকবেন এবং মানুষের সেবা যেভাবে দিয়ে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রেখে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি, শব্দটা একটু কঠিন লাগলেও জিনিসটা যে প্রতিদিনই আমাদের আশেপাশে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার ফেলিওরের মতো রোগীরা আছে, যারা ভুক্তভোগী তারাই কেবল জানেন যে কি কষ্টসাধ্য এই রোগটি। অনেক আশাহত মানুষ আশা করি আজকের আলোচনায় আশার মুখ দেখবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।